হাতত হ্যান্ডকাফ, মুখত বিড়ি। এইখন অসমৰ এজন বিন্দাস আসামী। হ্যান্ডকাফ ধরবলে কাষত নাই আরক্ষী। মাভুদ নাসরুদ ঘটনা দেখিলে আচরিত হব আপুনি। অসমৰ স্মার্ট আরক্ষীর কর্মকাণ্ড প্রায় চর্চার বিষয় হয়ে পড়ে। আজিও দেখা গেল তেনে এক ব্যতিক্রমী দৃশ্য। এই দৃশ্যটলৈ মন করক। হালধীয়া টি-শার্ট পিন্ধি পান দোকানত সোমাইছে দুই যুবক। পান দোকানের সম্মুখের ব্যস্ত পথেরে অহা যাওয়া করে আছে যান বাহন আর মানুষ। এইবার যুবকজনের হাতলৈ লক্ষ্য করক। হাতত লাগি আছে আরক্ষীর হ্যান্ডকাফ। এখন হাতত হ্যান্ডকাফ, আনখন হাতত সিগারেট। হ্যান্ডকাফ আরক্ষীয়ে ধরব লাগিছিল যদিও আসামিজনে নিজেই নিজের হ্যান্ডকাফ ধরে আছে। এই তিনজন আরক্ষীলৈ মন করক। আসামিপরা বহু দূরত থিয় হয়ে আছে তিনজন আরক্ষী আর আসামিয়ে বিন্দাস মনে সিগারেট ঠুপিছে। দৃশ্যটো এবার ভালদরে চাও। এনেকুয়া লাগিছে যেন এই তিনি আরক্ষী আসামির দেহরক্ষীহে। দৃশ্যটো ধুবুরীর। পিছে এয়া কোন থানার আরক্ষী এতিয়ালৈ জানিব পৰা হোৱা নাই। হ্যান্ডকাফ এড়ি দিয়ে আসামিক সিগারেট ঠুপিবলৈ দিয়া স্মার্ট আরক্ষীর এই মাভুদ নাসরুদ দৃশ্যই এতিয়া চৌদিশে সৃষ্টি করেছে প্রতিক্রিয়া। আজি আনুমানিক 11 বজাত মই চাপর পূরবী হোটেল যখন আছে চাপর পূরবী হোটেলের সম্মুখত আছো। তাতে মানে এটা নাচাবলগিয়া ঘটনা, নাভূত নাসুত ঘটনা দেখবলে পালো। এজন আসামি, তো কি কেসর আসামি আমি না জানো, কিন্তু এজন আসামি হাতত হ্যান্ডকাফ, কিন্তু দড়িজাল তেও নিজে ধরিছে। ওচরে পাজরে কোনো পুলিশ নাই, সি অকলে অকলে ঘুরি আছে, তাতে দোকানত গৈছে, সিগারেট খাই আছে, ইফালে কি করে আছে সিফালে কি করে আছে, পুলিশ বিলাক দূরত আছে। এটু মানে কিবা এটা মানে আচরিত হেন লাগিল যে এজন আসামি তেওর হাতত হ্যান্ডকাফ, কিন্তু হ্যান্ডকাফ ধর ধরতা কোনো পুলিশ নাই, কিবা আচরিত হেন লাগে। তো সিগারেট খাই আছে দোকানের পর, ইফালে গই আছে সিফালে গই আছে। তারপর তো কি কেসর আসামি আমি না জানো, বা এই আরক্ষী প্রশাসন আরক্ষী যেখানে আসিল কর আরক্ষী আমি না জানো, কিন্তু গাড়িখন আপনার ধুবুরীরপরা গুহাটি অভিমুখে গই আছে, ইয়াতে রখি চাহ খাই আসিল হতে। কিন্তু তেনেকে মানে ঘটনাটা দেখার পিছত আমার মানে সাধারণ নাগরিক হিসাবে আমি কিবা এটা মানে আচরিত হয়ে গেছো যে এই ঘটনাটা আসলতে কি হল। এজন আসামি, তো কি কেসর আসামি আমি না জানো, কিন্তু এজন আসামি হ্যান্ডকাফডাল নিজে ধরিছে, নিজে ফুরি আছে, ইফালে গই আছে সিফালে গই আছে, সিগারেট খাই আছে, কোনো ধরনের মানে রক্ষণাবেক্ষণ নাই, তো কোনো প্রোটেকশন নাই, এইখিনি আর মানে আচরিত হয়েছো। আচরিত মানে খুব আচরিত হয়েছো। অসম পুলিশ হয় কোন থানার না জানো, তেওঁলোকৰ নামও না জানো, আর আমি মানে বিশেষ ওচরতো যোৱা নাই, কিন্তু আমি মানে যেখানে দেখি খুবই দৃষ্টিকোট অসম আরক্ষীর কারণে মানে খুবই দৃষ্টিকোট হয় বস্তুখানি হয়ে গেছে। এতিয়া আমি মানে দাবি জনাও কি আসলে সচরাচর এই ঘটনাখিনি হব নালাগে, যেহেতু তেওঁর হাতত হ্যান্ডকাফ, হ্যান্ডকাফডাল এজন যিকোনো এজন আরক্ষী বিষয়া বা এজন আরক্ষীয়ে হ্যান্ডকাফডাল ধরে রাখব লাগিছিল। সেইখিনি আমি সাধারণ জনতা দেখিলে মানে এটা কিবা আরক্ষী আরক্ষীর প্রতি আমার একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসখিনি তেওঁলোকে যদি না রাখে। দুই এজনে তাতে কোয়া শুনিছো যে এই এইজনক এনেকে এরি দি আছে, মানে হয়তো বা আজি এনকাউন্টার করিব পারে এইজনক, এইবিলাক অলপ বেলেগ রিমার্কস অলপ বেলেগ উঠে। গতি মই আরক্ষী প্রশাসনকে এইখানে অনুরোধ জানাম, তেখেতকলে যেন এই এনে ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি নকরে, তার কারণে মই তেওঁলোকক অনুরোধ জানাম। চাপৰৰ পৰা খনিন্দ কলিতা, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।